এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে হচ্ছে বছরের শেষ দিন, তাই আজকে লিনহা আপু, আমি আর মোহন আপু একটু ঘুরতে বের হচ্ছি। তো আজকের এই দিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো আমার। আমরা এখন বের হয়ে গিয়েছি আর আজকে লিনা আপা আমাদেরকে পিক করবে। অনেক বাতাস, আজকে অনেক শীত। এই কয়দিন এত মানে শীত ছিল কিন্তু এত বাতাস ছিল না, আজকে অনেক শীত আর অনেক বাতাস। অবশ্য রোদ আছে আজকে। সো আমরা এখন যাচ্ছি লিনা আপুর কাছে আর লিনা আপুই আজকে আমাদেরকে পিক করবে। সো কি বলছিস? কিছুক্ষণ থেকে আবার চলে যাব। জায়গাটা খুবই সুন্দর, আশেপাশে খুবই গাছপালা। সো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার অন্য জায়গায় যাব। সকালে অনেক বাতাস ছিল আর কিন্তু এখন এখানে সব একটা বাতাস লাগছে না, মানে নর্মাল বাতাস। হ্যাঁ, সকালে লাগছিল অনেক শীত কিন্তু এখন অত একটা ঠান্ডা লাগছে না। রোদ তো সকাল থেকে। কিছুক্ষণ আমরা এখানে থাকলাম, একটু হাওয়া বাতাস খেলাম, আমাদের মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছে, তাই না আপু? তো এখন আমরা একটা রেস্টুরেন্টে যাবো। চলো যাও। যাক, তো আমরা এখন এসেছিলাম লিটল রোম ক্যাফেতে, কিন্তু এই রেস্টুরেন্টের শুটিং চলছে, তার জন্য এখানে তেমন ভালো প্লেস নেই, তাই এখন আমরা অন্য রেস্টুরেন্টে যাব। দেখা যাক এখন কোনটায় যাওয়া যায়। আমরা এখন লন্ডন রোডে যাচ্ছি, ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে। সো এখন আমরা যাচ্ছি ইউকেতে, ইউকেতে খেতে যাচ্ছি, তাই না? আমরা ইতালিতে আমরা সার্ভাইভ করতে পারিনি, আমরা ইতালিতে সার্ভাইভ করতে পারিনি তো তার জন্য এখন আমরা লন্ডনে। অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি আর সেটার নাম হচ্ছে ফুডি স্টেশন। এখন আমরা ফুড মেনু দেখছি। এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি দুইটা থেকে স্টার্ট হয়, কিন্তু আম্মু কলিং, এখন
বাজে হচ্ছে 1:27। আমি বলি কি দুইটা বাজতে এখনো কিছুক্ষণ বাকি, তো এতক্ষণ মেনু দেখি। আমার ফুড চলে এসেছে আর আমি আজকে অর্ডার করেছি হচ্ছে ডাম্পলিং স্যুপ, আর মোহন আপু অর্ডার করেছে ক্যাশনাট সালাদ, আর লিনা আপুর ফুড এখনো আসেনি। এখন টেস্ট করব ডাম্পলিং স্যুপ। বিসমিল্লাহ। নট ব্যাড, ইটস সো টেস্টি। আমার মোমো খেতে খুব ভালো লাগে, মোমো আমার খুব ফেভারিট একটা ফুড। ওকে, ডাম্পলিং স্যুপটা তো টেস্ট করলাম, এবার মোহন আপু যেই ক্যাশনাট সালাদটা অর্ডার করেছে সেটা একটু টেস্ট করে দেখি। এখানকার ক্যাশনাট সালাদটা অনেক টেস্টি। আমি এই পর্যন্ত যতগুলো ক্যাশনাট সালাদ খেয়েছি আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে। আজকে আমরা যেভাবে ডে স্পেন্ড করলাম আগের বছরও এভাবেই স্পেন্ড করেছিলাম, তো এই বছরের শেষ দিনও সেম ভাবেই কাটানো হলো। তো তোমরা চাইলে ওই ব্লগটা দেখতে পারো, আমি লিংক দিয়ে দেব এখানে। ভালোই লাগলো তিনজন একসাথে। আমি তো আমার ডাম্পলিং স্যুপটা অনেক আগেই শেষ করে ফেলেছি, এখন মোহন আপুরটাও শেষ করছি, কারণ মোহন আপু কখনো এই ফুল খাবারটা শেষ করতে পারে না, ওর খাবার আমার খেয়ে শেষ করতে হয় আর কি। ও পুরো খাওয়া শেষ করতে পারে না, এত খেতেই পারে না ও। আমি অনেক খেতে পারি, অনেক না মানে আমার কাছে বাইরের খাবার খুব ভালো লাগে। পাইনুট ক্যাফেতে, পাইনুট ক্যাফে না নাকি, পাইনুট ক্যাফেতে যেই ক্যাশনাট সালাদটা খেয়েছিলাম ওটার চেয়ে এই ফুডি স্টেশনের ক্যাশনাট সালাদটা বেশি আমি। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, লিনা আপুর এখনো একটু বাকি, আমার আর মোহন আপুর খাওয়া শেষ, আর মোহন আপুর খাবার তো আমিই শেষ করে দিলাম। এখন খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, বের হয়ে তো আর কোথাও যাচ্ছি না। ওকে, আজকের দিনটা খুব ভালোই ছিল। আমরা চেয়েছিলাম আজকে বছরের শেষ দিন 2021 সালের শেষ দিনটা একটু অন্যরকমভাবে স্পেন্ড করতে, সেভাবেই করলাম। আর 2021 আমাদের সবারই ভালো মন্দ মিলিয়েই কেটেছে, একটু খারাপ একটু ভালো সব কিছু মিলিয়েই, তবুও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। 2021 সালে কেউ আছে আবার কেউ নেই, ভালো মন্দ মিলিয়েই আমাদের 2021 কেটেছে। আবার 2022 সালে হয়তো বা কেউ থাকবে কেউ থাকবে না, এভাবেই কাটবে। তবু আই হোপ 2022 সাল সবার ভালো কাটবে, 2022 সাল সবার জন্য ভালো হবে। আই উইশ 2022 সাল আনন্দ নিয়ে আসবে আমাদের জীবনে ইনশাল্লাহ। আমাদের 2021 সালের লাস্ট ডে, 31st ডে এতটুকুই ছিল, আগের বার যেরকম করেছিলাম সেভাবেই। কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আই হোপ সবার 2022 সাল অনেক অনেক ভালো কাটবে। আমার ব্লগে শুধু কুকুর তো না আছে। আচ্ছা, আই উইশ সবার 2022 সাল অনেক অনেক ভালো কাটবে। 2021 সালে আমরা যতটুকু দুঃখ ছিল 2022 সালে যেন সব ঠিকঠাক হয়ে যায়। অনেক অনেক দোয়া করি সবার যেন 2022 সাল অনেক অনেক ভালো কাটে, আর তোমরাও আমার জন্য দোয়া করবে। 2020-এর তুলনায় 2021, হ্যাঁ 2020-এর তুলনায় আমাদের 2021 সাল ভালো গেছে। বিশের পরে বিশে যে ভয়টা একটা কাজ করতো, 2020 তো আমরা কমে গেছে, একটু ইউজড হয়ে গেছি করোনার সাথে। সো
বললে মানুষ মানায় না পরিস্থিতির সাথে, ওরা মানায় নিছি দেখে 2021-এ কম ভয় লাগছে। সো এখন আল্লাহর রহমতে ভাইরাস নেই, করোনা ভাইরাস, আমরা আবার আগের মতো পৃথিবী ফিরে পেয়েছি। আমার আজকের ব্লগ এতটুকুই ছিল, আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর এখনো তো নিউ ইয়ার আসেনি, এখনো 2021, আর আজকে তো 31st day, সো নিউ ইয়ার কালকে, তাই সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, সবার 2022 ভালো কাটুক এই দোয়া করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, আল্লাহ হাফেজ। এই ফায়ারওয়ার্কসগুলো আমরা আমাদের ব্যালকনি থেকে দেখতে পারি প্রতি 31st নাইটেই, সেক্টরের প্রতিটা বিল্ডিংয়ের রুফটপ থেকে করে সবাই, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে।